एक विशेष व्यक्ति के पे उनार नाम मिराज आफरीदी सबाई केमन आछो क्या सृष्टि कर से আসসালামু আলাইকুম ব্রোন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার প্রিয় মোতালেব স্যার তার ঈশ্বর দিয়ে একটি প্রাইমারি স্কুলে আমাকে ইনভাইট করে আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এতটা সম্মান বাড়িয়ে দিয়েছেন এরপর পাবনা জেলা শিক্ষা অফিসারের পাশে বসে আমরা একই সাথে খাওয়া দাওয়া করি একটু কথাবার্তা বলি আসলে উনি মানুষ হিসেবে খুবই ভালো আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে তো কথা বলা শেষ করে আমরা সবাই মিলে একটা ছবি তুলি এরপর স্কুলের সব স্টুডেন্টকে একসাথে করা হয় কারণ এখানে আমি কিছু কথা বলবো স্যার কিছু কথা বলবে দেখা যাক কি হয় একটা বিশেষ ব্যক্তিকে পেয়েছি উনার মুখ থেকে আমরা অনুভূতি শুনবো উনার নাম মিরাজ আফরিদি উনি অনেক দূরে গেছেন এবং পা দিয়ে ফুটবল খেলতে পারেন আমি এই জন্য ওনাকে তোমাদের সামনে উপস্থাপন করছি যে দেখো আমাদের দুই হাত আছে দুই পা আছে দুই চোখ আছে আমরা সুস্থ আল্লাহ পাক আমাদের সুস্থভাবে দুনিয়ার উপর পাঠিয়েছেন কিন্তু আমরা পড়াশোনা করি না ফাঁকি দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করছি না এই জন্য ওনাকে আমরা নিয়ে আসছি তোমরা এখান থেকে শিক্ষা দিবে সবাই কেমন আছো আমাকে কে কে চিনো একটু হাত তুলো তো দেখ আলহামদুলিল্লাহ তো আমাকে অনেকে চিনো আবার অনেকে চিনো না আমি মিরাজ আফরিদি আমার বাসা হচ্ছে আটঘরিয়াতে আর পাশাপাশি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তো আমাকে তোমরা তো দেখতেছো তাই না আমার কি সমস্যা দুইটা হাত নাই তাই না আমার যখন জন্ম হয় জন্মের পর অনেকে আজে বাজে কথা বলতো যে আমার জন্মে হওয়াটাই নাকি ভুল কারণ আমার দুইটা হাত নাই এটা কি আমি সৃষ্টি করছি আমার মা সৃষ্টি করছে কে সৃষ্টি করছে হ্যাঁ যখন আমি বড় হলাম ক্লাস যখন ওয়ানে ভর্তি হব তার আগ মুহূর্তে কিছু লোক এসে বলতো তোমার তো দুইটা হাত নাই রাস্তায় গিয়ে ভিক্ষা করো অনেক টাকা ইনকাম করতে পারবা আমার মায়েরে বলতো যে তোমার সিলেটে দুইটা হাত নাই বসায় না রেখে রাস্তায় গিয়ে ভিক্ষা করো আমার মা অনেক কান্না করতো অনেক কষ্ট পাইতো যে আমার ছেলের দুইটা হাত নাই বলে সবাই অবহেলা করে আমার মা তখন একটা চিন্তা মাথায় নিছিল যে আমার ছেলের দুই হাত নাই তো কি হয়েছে আমার ছেলে এমন কিছু করে দেখাবে এই যারা বলতেছে না যে দুই হাত নাই রাস্তায় গিয়ে ভিক্ষা করো তারা একসময় বাহবা দিবে হাত তালি দিবে তো আমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হতে যাই আমাকে স্যার ভর্তি করে না কেন জানো আমার দুইটা হাত নাই আমি লিখতে পারবো না তারপর আমার বোন আমাকে লেখা শিখায় পা দিয়ে খাতায় লিখবা কলম দিয়ে শুধু আঁকাবার কিচ্ছু করতে হবে না তারপর ধীরে ধীরে আঁকাতে 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 আমি আমার পুরো অ্যাড্রেসটা লেখা শিখি তিন চার মাস আগেই বের করে দিলাম স্কুল থেকে আবার কেন আসছো এখানে ভর্তি হতে তুমি তো লিখতে পারবো না বললাম স্যার একটা খাতার একটা কলম দেন আমি লিখে দেখাচ্ছি যখন স্যারকে আমি লেখা দেখালাম উনি তো অবাক হয়ে গেছে যে দুই হাত নেই পা দিয়ে কেমনে লিখে বাড়ির আশেপাশে তারা আছে অনেক আজে বাজে কথা বলতো যে পড়াশোনা করে কি করব চাকরি করতে পারবো কোনো কাজ করতে পারবো ভিক্ষা করেই খাওয়া লাগবে তারপরও নিজের আত্মবিশ্বাস শক্তি আর মনোবল ছিল বলে আজকে এত দূর আসছে তো তোমাদের কি সেই মনোবল নাই এরপর আমার প্রিয় স্যারের কোচিং সেন্টারে যাই সেখানে একটা বাচ্চা আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানায় এরপর প্রাইমারি স্কুলের টিচার আমাকে একটা উপহার দেয় জানি না এটার মধ্যে কি আছে